হরে কৃষ্ণ ভালো আছেন সবাই শ্রীধাম দর্শন ব্লগে সবাইকে অভিনন্দন জানায় আজকে আমাদের দর্শনীয় স্থান সুধাম কাটোয়ার দ্বিতীয় পর্ব জাজি গ্রাম শ্রীনিবাস আচার্য প্রভুর বাসস্থান শ্রীনিবাস আচার্য প্রভুর পিতার নাম গঙ্গাধর ভট্টাচার্য পরবর্তীকালে তার নাম হল চৈতন্য দাস এবং শ্রীনিবাস্যবুর মায়ের নাম শ্রী লক্ষ্মীপ্রিয়া দেবী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিচ্ছেন সেই কথা শুনে গঙ্গাধর ভট্টাচার্য সেখানে কাটোয়াতে গিয়েছিলেন তো মহাপ্রভুর এই অবস্থা দেখে তিনি অচৈতন্য হয়ে পড়েন কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরল কারণ গঙ্গাধর ভট্টাচার্য তিনি উন্মাদের মতো করতে লাগলেন এবং কেবল কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্য বলতে লাগলেন তারপরে তিনি যখন চাখন্দি গ্রাম অর্থাৎ আচার্য প্রভুর বাবার যে বাড়ি ছিল সে গ্রামের নাম চাখন্দি আর জাজি গ্রাম হচ্ছে আচার্য প্রভুর দাদুর বাড়ি সেই চাকন্দি গ্রামে যখন গঙ্গাধর ভট্টাচার্য ফিরে এলেন তিনি পাগলের মতো নাম এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করছেন তখন স্থানীয় লোকজন তাকে চৈতন্য দাস নামে ডাকতে থাকল এক সময় এই শ্রী চৈতন্য দাস মহাপ্রভু শ্রী চরণ দর্শন করার জন্য তার সস্ত্রী তিনারা পুরী গেছিলেন চৈতন্য দাস দূর থেকে মহাপ্রভুকে দর্শন করে ধরা তলে মাটিতে দণ্ডবোধ করতে লাগলেন মহাপ্রভু তাদের আহ্বান করে কাছে নিয়ে গেলেন এবং কৃপা দৃষ্টি দিলেন মহাপ্রভু তাদেরকে বলছেন জগন্নাথ করুণাময় তিনি করুণা করে তোমাদেরকে এখানে এনেছেন তিনি করুণা করে তোমাদের বাসনা পূর্ণ করবেন যাও তোমরা তাকে দর্শন কর চৈতন্য দাস এবং তার স্ত্রী জগন্নাথ দর্শনে গেলেন মহাপ্রভুর একজন সেবক ছিলেন তার নাম গোবিন্দ গোবিন্দকেও তাদের সঙ্গে পাঠালেন ব্রাহ্মণ ব্রাহ্মণী জগন্নাথের কাছে সেই সেই জগন্নাথকে দর্শন করছেন এবং তারা ভগবানের কাছে বিভিন্ন প্রার্থনা করছেন স্তব স্তুতি করছেন করার পরে তারা মহাপ্রভুর কাছে আসলেন মহাপ্রভু তাদের থাকার বন্দোবস্ত করলেন কিছুদিন পর এইভাবে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী অর্থাৎ শ্রীনিবাসার্য যে প্রভু পিতামাতা কিছুদিন পুরীতে মহাপ্রভুর কাছে থাকলেন অন্তর্জামী মহাপ্রভু একদিন গোবিন্দকে ডেকে বলছেন গোবিন্দ ব্রাহ্মণ ব্রাহ্মণী জগন্নাথের কাছে পুত্র কামনা করে এসেছেন তাদের যে সুপুত্র হবে তার নাম হবে শ্রীনিবাস শ্রী লক্ষ্মীপ্রিয়া অর্থাৎ শ্রীনিবাসার্য প্রভুর মাতা বৈশাখী মাসের বৈশাখ মাসের পূর্ণিমা দিনে রোহিণী নক্ষত্রে শুভ লগ্নে এক অপূর্ব সন্তানের জন্মদিন তার নাম হলো শ্রীনিবাস এবং যখন শ্রীনিবাস প্রভুর জন্ম হলো তার শারীরিক যে বর্ণনা সেটা হচ্ছে দীর্ঘনাথ সুন্দর চোখ বক্ষস্থল চোখস্থিত বাহু মানে মহাপুরুষের যাবতীয় লক্ষণ তা স্পষ্ট দেখা গেল চৈতন্য দাস পুত্রকে তৎক্ষণাৎ শ্রী চৈতন্য অর্থাৎ মহাপ্রভুর পাদ পদ্মে অর্পণ করলেন এবং তার জন্মোৎসব পালিত হলো কিছুদিন পর শ্রীনিবাস প্রভুর পিতা মারা যান সে পৃথিবী তিনি খুবই কাতর হয়ে পড়লেন তারপর শ্রীনিবাস প্রভু তার মাকে নিয়ে চাখন্দি থেকে জাজিগ্রামে অর্থাৎ তার দাদুর বাড়ি মহের বাড়ি বলারাম বিপ্রেশ গৃহে এলেন জাজিগ্রামে শ্রীনিবাস প্রভুর আগমনের কথা সবাই জানতে পারলেন কিছুদিন পর তার শ্রী ভাগবত শ্রীমদ ভাগবত অধ্যায়নের ইচ্ছে হলো তিনি তখন বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে গিয়ে বিভিন্ন গোস্বামী এবং বৈষ্ণবদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের আদেশ অনুসারে তিনি শ্রী জীব গোস্বামীর নিকট এসে ভাগবত অধ্যয়ন করতে লাগলেন অল্প সময়ের মধ্যে তিনি গোস্বামী গ্রন্থ এবং ভাগবত সিদ্ধান্ত সমূহ খুব তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করলেন অধ্যাপন শেষ করলেন তার এক প্রতিভা দেখে শ্রীজীব গোস্বামী তাকে আচার্য পদবী প্রদান করলেন তখন থেকে সেই দিন থেকে তিনি শ্রীনিবাস আচার্য নামে গৌড়ীয় বৈষ্ণব সমাজে খ্যাত হলেন শ্রীনিবাস আচার্য প্রভুর বিবাহ হয়েছিল জাজিগ্রামের শ্রী গোপাল চক্রবর্তী নামে এক ভক্ত ব্রাহ্মণ বাস করতেন তার অতি সুন্দরী ভক্তিমতী দ্রৌপদী নামে এক কন্যা ছিল সেই দ্রৌপদীর সঙ্গে শ্রীনিবাস আচার্য প্রভুর বিবাহ হয় এবং সেই আচার্য পত্নীর বিবাহের পরে নাম হলো ঈশ্বরী